মেটা ভেরিফাইড, ব্লু ব্যাজ ভেরিফিকেশন, আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে অন্যান্য সেলিব্রিটিদের মতো আপনার অ্যাকাউন্টের শেষেও একটি ব্লু ব্যাজ, যেটা ব্লু টিকও বলতে পারেন, যে ব্লু টিকটা আপনি করে নিতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, নতুন একটি যে আপডেট এসে, এই আপডেটটি দেখলে আসলে খুব অবাক হবেন। এই আপডেটটি হলো মেটা ভেরিফাইড, আপনার প্রোফাইলে বর্তমানে বাংলাদেশে আজ থেকে এই আপডেটটি চলে এসেছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনার যে প্রোফাইল আছে তার প্রোফাইলের উপরে ক্লিক করবেন, করে প্রোফাইলের উপরে ক্লিক করুন, করার পর উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটের উপরে ক্লিক করবেন, তার নিচের দিকে দেখুন লেখা আছে মেটা ভেরিফাইড, একদম নিচের দিকে, এটা এক স্টেপ ওপরেও বা একটু নিচের দিকেও থাকতে পারে। এই যে মেটা ভেরিফাইড, মেটা ভেরিফাইড মানে হলো আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকের পাশে ব্লু টিক চলে আসবে। এই মেটা ভেরিফাইডে কী কী ফ্যাসিলিটি পাবেন, কীভাবে করবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। কিছুদিন আগেও অনেকেই এই টিক চিহ্ন খুব সহজেই নিয়ে নিতে পারছিলেন, কীভাবে নিচ্ছিলেন, অনেকেই যারা বিদেশে থাকে, যেসব দেশে এই মেটা ভেরিফাইড অ্যাভেলেবল সেই সব দেশে আপনারা টাকার মাধ্যমে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে এটা ভেরিফাইড করে নিচ্ছিলেন, ছিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। কিন্তু এখন ফেসবুকের যে নতুন যে আপডেট এসেছে, এই আপডেটটির মাধ্যমে আপনি আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকটি ভেরিফাইড করে নিতে পারবেন। এই জন্য যে মেটা ভেরিফাইড আছে সেই মেটা ভেরিফাইডের উপর যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে লেখা আসছে জয়েন দ্য ওয়েট লিস্ট ফর মেটা ভেরিফিকেশন। মেটা ভেরিফিকেশনে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন? এ ভেরিফাইড ব্যাচ, এ ভেরিফাইড ব্যাচ মানে হচ্ছে ব্লু ব্যাচ, নামের শেষে একটি ব্লু টিক থাকবে এবং একটি টিক দেওয়া থাকবে, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন, এবং রিসেন্টলি অনেক মিডিয়া এবং অনেক ফেমাস হিরো আলম, এডিটের মায়রে বাপ স্বপন আহমেদ, এদের বিভিন্ন অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে। কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনের যে পেজ, নিউজ পেপারের যে পেজ, এটাও হ্যাক হয়ে গেছিলো। এই হ্যাক এগুলা আর হবে না যদি আপনি এই সার্ভিসটা নিয়ে থাকেন। সাপোর্ট হোয়েন ইউ নিড ইট, এবং আপনি খুব সহজেই ফেসবুকের সাথে কমিউনিকেশন করতে পারবেন, খুব সহজেই সাপোর্টে কথা বলতে পারবেন, এবং স্টার এবং স্টিকার, এবং এটা যদি নিয়ে থাকেন এবং স্টার এবং স্টিকারের এই ফ্যাসিলিটিগুলো পাবেন। এই জন্য এই লিস্টগুলো তারা দিয়ে দিছে যে আপনি যদি মেটা ভেরিফাইড হন তাহলে কী কী ফ্যাসিলিটি পাবেন। এই যে জয়েন ওয়েট লিস্ট, বর্তমানে এখন পর্যন্ত এটা অ্যাভেলেবল হয়নি, জাস্ট এই অপশনটা এসেছে, কিছুদিনের ভেতরেই বাংলাদেশে এটা অ্যাভেলেবল হয়ে যাবে। সেজন্য ওরা জানতে চাচ্ছে যদি আপনি এটাতে নিতে চান জাস্ট জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক করবেন। আমি জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক করলাম, করার পরে ওকে ক্লিক দিলাম, বাস কিছুদিন পরে দেখা যাবে যে আমার এখানে এই কী কী কত টাকা পেমেন্ট করা লাগবে, যাবতীয় ইনফরমেশন সেখান থেকে শো করবে। এই মেটা ভেরিফাইডের জন্য আপনাদের যে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি। অবশ্যই এই মেটা ভেরিফাইডের জন্য আপনাদেরকে একটা অথেন্টিক হওয়া লাগবে, আপনার এটা একটা বিজনেস, রিয়েল পার্সন বা রেজিস্টার মানে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকা লাগবে, ইউনিক, এবং আপনি যে নামে কোনো আইডি ভেরিফিকেশন করে নেবেন সে নামে আর সেকেন্ড কোনো আইডি কেউ নিতে পারবে না, একদম ইউনিক হবে। এবং অবশ্যই সেখানে একটি ছবি এবং রিসেন্ট অ্যাক্টিভিটি থাকা লাগবে, অ্যাটলিস্ট ওয়ান পোস্ট তো অবশ্যই থাকা লাগবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে অবশ্যই পরিচিত, সার্চেবল এবং ব্র্যান্ড হওয়া লাগবে, এবং এইগুলো না হলে আপনাকে এই মেটা ভেরিফাইড আপনাকে দেবে না। মেটা ভেরিফাইড নেওয়ার জন্য এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে মেটা ভেরিফাইড এই অপশনটা অ্যাভেলেবল হবে এবং খুব সহজেই আপনারা আপনার যে প্রোফাইল ভেরিফাইড করে নিতে পারবেন এবং খুব সহজেই ফেসবুকের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আবার অনেকেই খেয়াল করে দেখবেন যে থ্রি ডটে ক্লিক করার পরে যে মেটা ভেরিফাইড এই অপশনটি খুঁজে পাবেন না। কীভাবে পাবেন সেটা হলো যে আপনার যে
প্লে স্টোর অ্যাপস আছে, সে প্লে স্টোর অ্যাপসে গিয়ে আপনার যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নিলে আপনি খুব সহজেই এই অপশনটা দেখতে পাবেন। অনেক সময় আপডেট করার ফলেও যদি দেখা না যায় তাহলে দু একদিন ওয়েট করবেন, তারপরে দেখবেন যে এটা চলে এসেছে। কারণ ফেসবুক এটাতে অনেক লাভবান হচ্ছে, অনেকেই সারা পৃথিবীতে ব্লু ব্যাস নেওয়ার জন্য টাকা দিয়ে পেমেন্ট করতেছে, তাই আপনিও এই সার্ভিসটা নিতে পারবেন এবং আমাদের দেশে খুব তাড়াতাড়ি এই সার্ভিসটা অ্যাভেলেবল হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানায়েন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।